এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখব, সেটা হচ্ছে টেবিল। আমরা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল ক্রিয়েট করতে পারি। তো প্রথমে আমরা যদি এখানে আমাদের এটা শেষে যাই, আমরা এখানে চেপে ইন্টার চাপবো। আমাদের এখন লিস্টের ভেতরে আছে, আমি ডাইরেক্ট ইন্টার চাপি, তাহলে এটা থেকে লিস্ট থেকে আমাদের বের হয়ে যাবে। তো বের হয়ে যাওয়ার পরে আমি যদি ইনসার্টে ক্লিক করি, ইনসার্টে যাওয়ার পরে এখানে আমাদের দেখতে পাচ্ছি টেবলস, এখান থেকে আমি টেবিল সিলেক্ট করতে পারবো। তো আমরা যদি এখানে নিয়ে আসি, দেখেন আমাদের টেবিলের একটা গড় তৈরি হয়ে গেছে। আমি যদি একটু এদিকে নিয়ে আসি তাহলে দুইটা তৈরি হয়েছে। আমি এখানে যখন পাঁচটা নিয়ে আসলাম, দেখেন পাঁচটা গড় এখানে তৈরি হয়েছে। কিন্তু ব্যাপার হচ্ছে আমি কিন্তু এখানে কোনো ড্র্যাগ বা ক্লিক করি নাই, আমি জাস্ট শুধু মাউসটা এর উপর দিয়ে নিয়ে যাচ্ছি। তো আমি যখন মাউসটা এখানে নিয়ে আসছি, তখন এখানে দেখেন পাঁচটা কলাম এবং দুইটা রো আমার তৈরি হয়েছে। তো এরকমভাবে আমি জাস্ট যদি এখন কোথাও ক্লিক করি তাহলে আমাদের এই টেবিলটা তৈরি হয়ে যাবে। তো এটা হচ্ছে একটা সিম্পল ওয়ে টেবিল ক্রিয়েট করার। তো আমি আসলে এই টেবিলটা ক্রিয়েট করতে চাচ্ছি না, আমি এটাকে আন্ডু করে দিলাম কন্ট্রোল জেড চেপে। তো আমি আবার গেলাম হচ্ছে ইনসার্টে, ইনসার্টে গিয়ে টেবিল থেকে গিয়ে আমি দেখেন এখানে আরও একটা অপশান আছে, সেটা হচ্ছে ইনসার্ট টেবিল। আমি যদি এই ইনসার্ট টেবিলে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটা টপ আপ উইন্ডোজ ওপেন হয়েছে, যেখানে আমার দেখতে পাচ্ছি নাম্বার অফ কলাম। আমি এখানে নাম্বার অফ কলাম দিতে পারবো, আমি যখন চারটা কলাম দিলাম আর নাম্বার অফ রো দিলাম হচ্ছে চারটা, তাহলে আমাদের এখানে ও টু ফিট বিহেভিয়ারটা আমাদের ফিক্সড কলাম উইথ দেওয়া আছে। আমি ও টু ফিট টু কন্টেন্টস এটা দেই তাহলে এটা হবে, অথবা আমি এখান থেকে রিমেম্বার ডাইমেনশন ফর নিউ টেবলস, আমরা যদি এই ডাইমেনশনটা নতুন টেবিলের জন্য আমাদের ওকে মনে রাখি, যে পরবর্তী আমরা কোনো টেবিল তৈরি করলে ও এই ডাইমেনশন ব্যবহার করবে, তাহলে ও এটা মনে রাখবে। তো আমার আপাতত ও টু ফিটস টু কন্টেন্ট এটা যদি দেয় ওকে চাপলে এখানে আমাদের কলামটা টেবিলটা তৈরি হয়ে গেছে। তো এটা খুবই নেরো দেখাচ্ছে। তো এটা আরেকটা হয়ে গেল হচ্ছে আমরা কীভাবে টেবিল তৈরি করতে পারি। তো আমি এটাও চাচ্ছি না, তাহলে আমি এটা কন্ট্রোল জেড দিলাম। তো আমি আরও দেখি যে ইনসার্টে গেলে টেবিল এর অপশন থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি ড্র টেবিল। আমরা এখান থেকে যদি ক্লিক করি তাহলে একটা টেবিল আমরা মাউস দিয়ে এটা ড্র করতে পারবো। জাস্ট আমরা যদি সিলেক্ট করি তবে এখানে নিয়ে এসে আমরা যদি এরকমভাবে অ্যাড করি তাহলে হচ্ছে আমাদের টেবিল অ্যাড হবে। টেবিলের আমরা যদি এখানে এভাবে জাস্ট শুধু ড্র্যাগ করি তাহলে আমাদের টেবিলের কলাম এবং হচ্ছে রো আমার অ্যাড হবে। তো আমি আসলে এটাও চাচ্ছি না, তাহলে আমি এটা রিমুভ করে দিই কন্ট্রোল জেড চেপে। আমি এখান থেকে বেরিয়ে আসলাম, এখন আমি আবার গেলাম হচ্ছে ইনসার্টে টেবিলে যাই। এখান থেকে আমাদের আসছে হচ্ছে এক্সেল স্প্রেডশিট। আমরা যদি এক্সেলে কোনো টেবিল ক্রিয়েট করা থাকে তাহলে ওইখান থেকে আমরা জাস্ট শুধু এই অপশানটা ব্যবহার করে আমরা টেবিলটা ক্রিয়েট করতে পারবো। তারপরে আমরা যদি নিচের দিকে যাই কুইক টেবল, এখানে কিছু আমরা দেখতেছি বিল্ড ইন কিছু টেবিল এখানে আছে, যেমন হচ্ছে আমাদের এটা একটা ক্যালেন্ডার, তারপরে আরেকটা ক্যালেন্ডার আরেকটা ফরম্যাট এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে বিভিন্ন ধরনের টেবিল এখানে ক্রিয়েট করা অলরেডি আছে, এখান থেকে আমরা আমাদের কোনো ফরম্যাট ব্যবহার করতে পারি। আমরা এভাবে তৈরি করতে যাচ্ছি না, তো আমি এখানে গেলাম, এখানে গিয়ে আমি এই টেক্সটটুকু সিলেক্ট করলাম। এই টেক্সটটুকু সিলেক্ট করে আমি যদি ইনসার্ট এই টেবিলে যাই, এখানে দেখতে পাচ্ছেন একটা নতুন একটা অপশন এখানে ক্রিয়েট অ্যাক্টিভ হয়েছে, সেটা হচ্ছে কনভার্ট টেক্সট টু টেবিল। তো আমি যদি এটাতে যাই তাহলে কনভার্ট টেক্সট টু টেবিলে ক্লিক করলাম, তাহলে আমাদের এখানে ও ডিটেক্ট করছে যে আমার কি কলাম আছে হচ্ছে একটা, কারণ আমাদের একটা করে লাইন আছে, একটা কলাম আর রো নম্বর তো ছয়টা আছে। আর এখান থেকে আমরা যদি দেখি যে সেপারেট টেক্সট অ্যান্ড প্যারাগ্রাফস কমা ট্যাবস আদার, তো আমাদের এখানে যদি কমা থাকে বা আমরা যদি চাই যে কোনো টেক্সট কী করবে কমা অনুযায়ী ও সেপারেট করবে, তাহলে আমরা এই অপশনগুলো এখান থেকে সিলেক্ট করব যে কমা। তো আমাদের প্যারাগ্রাফ আছে, আমাদের এটাও যেহেতু প্যারাগ্রাফ প্রত্যেকটা লাইনে একটা প্যারাগ্রাফ, তাহলে আমাদের অপশনটা
ঠিক আছে, আমি এটা সিলেক্ট করব। তো অন্য অপশনগুলো কিন্তু আমাদের আগের মতোই এরকমভাবে আমরা আমাদের টেবিলটা কনভার্ট করবো। আমরা যদি ওকে চাপি তাহলে আমাদের টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের একটা টেবিল, উপরে একটা আমাদের লাইনটা হচ্ছে হেডার লাইন আসছে এবং নিচে আমাদের আর পাঁচটা রো ক্রিয়েট হয়েছে। তো এখন এই টেবিলটা ক্রিয়েট করার পরে এখন দেখেন আমাদের আরও দুইটা নতুন ট্যাব ওপেন হয়েছে এখানে রিবনে, যে টেবিল ডিজাইন এবং হচ্ছে লেআউট। তো এটা যখন আমরা টেবিলে সিলেক্ট করা থাকে বা টেবিলের ভেতরে আমরা থাকি তখনই শুধু এই দুটা অপশন এখানে আসবে। তো আমরা এখান থেকে বিভিন্ন টেবিলের স্টাইল এখানে দিয়ে সিলেক্ট করতে পারবো। দেখেন আপনারা এখান থেকে টেবিলের স্টাইল সিলেক্ট করে এখানে প্রিভিউ দেখতে পাবেন। তো আমাদের তো দেখা যাচ্ছে না, আমি এটা একটু নিচের দিকে নিলাম। এখন আমরা এখান থেকে দেখেন যেটা সিলেক্ট করব এটা এখানে শো করবে। তো এখানে আমাদের হেডার রো আছে, তো এটা যদি আমরা অন করে রাখি তার মানে হচ্ছে আমাদের এই টপ যেই রোটা আছে এই রোটাকে আমাকে হেডার রো হিসাবে ধরবে। এবং আমাদের টেবিলটা যদি এই পেজে না আটে, মানে অন্য পেজেও চলে যায়, তাহলে এই টপ যেই রোটা থাকবে এটা অন্য পেজেরও টপ রো থাকবে। তার মানে আমরা প্রত্যেকটা পেজেই আমাদের দেখতে পাবো যে আমাদের এই কলামে কী কী উপাদান আছে সেটা আমাদের এখানে হেডার রো দেখবে। আর ফার্স্ট কলাম আমাদের যেহেতু এখানে একটাই কলাম আছে, সুতরাং আমাদের এইটা অপশন অফ করে দিল, আমাদের কোনো চেঞ্জ আসবে না। তো আমাদের এই হেডার রো এর মতো আমাদের ফার্স্ট কলামটা যদি আমরা ঠিক রাখতে চাই তাহলে এটাও এখানে রাখতে পারবো। তারপরে ব্যান্ডেড রো, তো ডিসপ্লে ব্যান্ডেড রো এটা আমরা এখান থেকে যদি আমরা স্টাইলটা চেঞ্জ করে দেখতে পাচ্ছেন যে আমাদের বিভিন্ন স্টাইল এখানে শো করতেছে। আমি যদি এটা অফ করে দিই তাহলে দেখেন এই শো অপশনগুলো আর এখানে শো করতেছে না, যে আমাদের আমাদের যে প্রত্যেকটা লাইনের যে ব্যান্ডেড অপশনটা ছিল সেটা এখানে আর শো করতেছে না। তো আপনারা এখান থেকে বিভিন্ন ফরম্যাটিং ট্রিক্স এখান থেকে অ্যাড করতে পারবেন। তো আমি এখানে আরও যদি অপশন দেখি, তো এখানে মডিফাই স্টাইল, আমরা আগে যেরকমভাবে স্টাইল মডিফাই করতাম এরকমভাবে টেবিলের ক্ষেত্রে আমরা এখান থেকে টেবিলের স্টাইল মডিফাই করে এটা আমরা সেভ করে রাখতে পারবো। তো আমাদের জন্য এখান থেকে একটা প্রিসেট সিলেক্ট করি, আই থিঙ্ক এটা ঠিক আছে, আমি জাস্ট ব্যান্ডেড রোটা বাদ দিয়ে দিই। তো আমাদের এই অপশনটা আমার জন্য মনে হয় যে ঠিক আছে। আপনারা আপনাদের পছন্দ মতো একটা ফরম্যাট এবং স্টাইল এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে আমরা এখানে যদি বর্ডার লাইন দেখি তাহলে এখানে লাইন এর উইথ কতটুকু হবে, মানে হচ্ছে থিকনেসটা কতটুকু হবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আমি যদি ধরেন 3 সিলেক্ট করি তাহলে দেখেন এই যে লাইনটা কত মোটা হয়ে গেছে। আমরা যদি এটা সিলেক্ট করি 3 তাহলে, এবং হচ্ছে আমাদের আরেকটা লাইনই আছে এখানে, এখান থেকে আমরা আমাদের এভাবে এটা সিলেক্ট করে দিতে পারবো, এখান থেকে সিলেক্ট করতে পারবো বিভিন্নভাবে। আপনারা এটা আস্তে আস্তে ট্রাই করে দেখবেন। এখান থেকে আমরা এটার কালারও চেঞ্জ করে দিতে পারবো, যেহেতু আমরা এই কালারটা বেশি ব্যবহার করছি তাহলে আমরা এটা এখানে ব্যবহার করতে পারি। তো আমি এখন এন্টার চাপলাম। তো আমি টেবিলের বাইরে ক্লিক করলে আচ্ছা আমাদের এই টেবিল এর ট্যাব দুটা আমাদের এখান থেকে চলে যাবে। এবার আমরা আমাদের টেবিলটা বিভিন্নভাবে ক্রিয়েট এবং ফরম্যাট করতে পারবো।